স্বামী আর জিতেন্দ্র তিওয়ারি আরোগ্য কামনায় মা কল্যাণেশ্বরী মন্দিরে পূজা অর্চনা হল। আসানসোল কর্পোরেশনের মেয়র এবং তৃণমূল জেলা সভাপতি জিতেন্দ্র তিওয়ারি করোনা পজিটিভ হওয়াতে চিকিৎসকের পরামর্শে হোম আইসোলেশনে রয়েছেন তিনি। তার দ্রুত সুস্থতা কামনা করে মা কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিলেন যুব তৃণমূল পশ্চিম বর্ধমান জেলার যুব সম্পাদক রাজা খান সহ তৃণমূল কর্মীরা। সূত্রে খবর থেকে জানতে পারা যায়, মহানাগরিক জিতেন্দ্র তিওয়ারিকে কলকাতা নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। শ্রী মন্দির মে পূজা অর্চনা কিয়া, ये इसका टॉपिक क्या था? हम लोग का जो श्रीमान जितेंद्र तिवारी जी हैं उनके उनके स्वस्थ होने के लिए हम लोगों ने पूजा अर्चना की और जल्द से जल्द वो अपने कार्यभार को संभाले, इसलिए हम लोगों ने उसके स्वस्थ होने के लिए पूजा अर्चना की माँ कलाई मंदिर पे। आपका नाम? मेरा नाम राजा खान, TMYC सेक्रेटरी। थोड़ा